নাটকটির নাম হচ্ছে ভাই খুব সেন্সিটিভ। সো আমার এটার এটা ইটিভিতে যাবে, আর আমি এখানে ভিক্ষুকের চরিত্র, গৃহকর্মীর চরিত্র, ডাক্তার, বস্তির মেয়ে, আর কি হলো নায়িকা, এরকমই তো সাত মানে ছটা চরিত্র আমি অভিনয় করেছি। তো ছটি পর্বে 900 বাঁকে 6 ভাবে পাওয়া যাবে। তো আমার জন্য এবং এটা আমরা শ্যুট করেছি মাত্র 3 দিনে, তো বুঝতেই পারছেন রেশিওটা কী হলো, যে প্রতিদিন 2টো চরিত্র, মানে সকাল থেকে বিকাল অবধি একটা, তারপরে কস্টিউম চেঞ্জ করে আরেকটি চরিত্রে চলে যাওয়া। তো এরকম চরিত্র যদি সিনেমায় করতে পেতাম তাহলে হয়তো বা আরেকটু সময় নিয়ে আরেকটু গুছিয়ে করতে পারতাম। তো এরকম একটি অফার এসছে বলেই আমি আবার নাটকটাকে সিরিয়াসলি করার চেষ্টা করছি। এবং আরেকটি কাজ করেছি, সেটা চাঁদের হার, যেটা আরটিভিতে যাবে, এবং সেটাও খুবই তারকাখচিত একটি নাটক, এটা চাঁদ রাতে আপনারা দেখতে পাবেন। তো সেখানে 900 বার চরিত্রটা কিছুটা 900 বার মতোই, সে তার পরিবারকে ভালোবাসে, খুবই মিষ্টি, যেরকম হাসি খুশি। কিন্তু যেটা ভাই কেন সেন্সিটিভ, এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট। এটা ডিরেক্টরের নাম হচ্ছে হারুন রুশো, এবং এটাতে আমাদের মুকিত ভাই আছেন, আমাদের শিপুল ভাই আছেন আপাতত, এবং বাকি সব থিয়েটারের বিভিন্ন আর্টিস্ট আছেন। সো আমি চেষ্টা করছি, বাকিটা দেখা যাক।